আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে এমবিডিআরই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে। কিছু বাস্তব শেখাবো আজ। এই মুহূর্তে কি অনুভব করছেন আপনি? খুব একা? কষ্ট পেয়েন না, আসলে সবাই একা। আপনার প্রিয়জন খোঁজ নেবে বলে অধীর অপেক্ষা করছেন, আসলে সেও আপনার মতো অপেক্ষায় আছে। সুতরাং কষ্ট না বাড়িয়ে আপনি আগে খোঁজ নিন। কে কি ভাববে বলে কোনো কাজ শুরু করতে পারছেন না, আসলে সবাই এটাই ভাবে যে কে কি বলবে, সুতরাং কাজ শুরু করে দিন। প্রতিদিন নিয়ম করে খোঁজ খবর নিচ্ছেন, অথচ সে আপনাকে পাত্তাই দিচ্ছে না। থামুন এবার, হুট করেই কিছু না বলে দূরে সরে যান। সে নখ না দেওয়া অবধি আপনি নখ দিবেন না। যদি একবার সে নখ দেয় ইগনোর করুন, সে আবার নখ দিবে যদি শরীরে রক্ত থাকে। পকেটে টাকা নেই কিন্তু চাহিদা অনেক। চুপ থাকুন, ভাবুন কিভাবে টাকা আয় করা যায়, তারপর কাজে নেমে যান। বাপের না থাকলে নিজেই আর্ন করতে শিখুন। নিজে আয় করে নিজে খরচ করার মধ্যে পৃথিবীর সেরা অনুভূতি আছে, চাইলে ট্রাই করে দেখতে পারেন। কষ্ট করতে শিখুন, সবাইকে মানিয়ে নিন, সুখ হাজিরা দিতে আসবেই। নিজের মূল্য নিজে না দিলে কেউ দিবে না। মুখ না চালিয়ে মাথা চালাতে শিখুন, চুপ থাকতে শিখুন, জীবনে প্রচুর কাজে দিবে এটা। চুপ থাকা অনেক বিপদ থেকে মুক্তি দেয়। সম্মান করতে শিখুন, ছোট ভাববেন না কাউকে, তাদেরকেই বেশি সম্মান করুন, ভালোবাসুন যারা আপনার থেকে ছোট। কৃতজ্ঞতা জানাতে শিখুন, ছোট বড় সব উপকারে। ধন্যবাদ দিতে ভুলবেন না কখনো। প্রশংসা করবেন, তবে মাত্রা অতিরিক্ত নয়, অতিরিক্ত প্রশংসা ঝামঝামির লক্ষণ। নিজের একটা ভালো লাগা তৈরি করুন যাতে আপনার মন ভালো হয়। হতে পারে কবিতা পড়া বা লেখা, যার যা পছন্দ আর কি। শুরু করবেন করবেন বলে বসে না থেকে এক্ষুনি শুরু করে দিন। সর্বোপরি সৃষ্টিকর্তাকে স্মরণ করুন, জীবনটা পাল্টে যাবে।